আসসালামু আলাইকুম। তোমাদের যাদের কাছে আমাদের কিউএন এর কোনো ভার্সিটি মেডিকেল বা ইঞ্জিনিয়ারিং সাজেশনের প্রিন্টেড কপি বা ইবুক আছে, এই বইটা তুমি কিভাবে ইফেক্টিভলি পড়বা আজকের এই ভিডিওতে আমরা সেটা বলবো, ঠিক আছে? তো ধরো তোমার কাছে ভার্সিটি ইউনিট বা মেডিকেল সাজেশন আছে, প্রতিটা বইয়ের লেখার ওয়ে একটাই সেম। তুমি খুলো, তুমি এদিকে তাকায় দেখো যে এটা হলো ভার্সিটি ইউনিটের একটা পৃষ্ঠা। কি দেওয়া আছে? দুইটা জিনিস জাস্ট দেওয়া আছে, টপিক কত কত সালে আসছে, টপিক কত কত সালে আসছে, এইটাকে এখন তোমাকে একটু ইন্টারপ্রেট করতে হবে। দেখো চাইলে কিন্তু 5 স্টার 3 স্টার দিয়ে দেওয়া যায়, বাট এটাতে তোমার লাভ নেই। কেন লাভ নেই একটু তাকাও। ধরো তুমি এই টপিকটার দিকে একটু তাকাও, এখানে দেখো যে তুমি ধরে নিতে পারো যে নির্ণায়কের মান দেওয়া থাকলে অজানার আসে। এটা কত সালে আসছে ভাই? 2000 সালে আসছে, কিন্তু রিসেন্ট ইয়ার্সে 21-22 মোটামুটি 19 এইখানে আসছে কি ব্যতিক্রমী ম্যাট্রিক্স আর বিপরীত ম্যাট্রিক্স। তো তুমি কিন্তু সাল দেখে ট্রেন্ডটা বলতে পারো। ঠিক তেমন ইঞ্জিনিয়ারিং এর দিকে দেখো যে দুটি সরলরেখার তুলনা করে ধ্রুবক কে এর মান নির্ণয়, দুটি সরলরেখার কোণগুলো সমদ্বিখণ্ডক হতে বিন্দুর দূরত্ব নির্ণয়, এগুলো কত সালে আসছে? 20, 21, 21, 22। তার মানে কি, তুমি সালগুলো দেখে ফার্স্ট অফ অল রিসেন্ট ট্রেন্ডটা দেখবা, অন্ধ হাফেজের মতো পড়বা না, আগে রিসেন্ট ট্রেন্ড দেখবা যে রিসেন্ট ইয়ার্সে আমার কোন টপিকগুলো গুরুত্বপূর্ণ, যে হোক সেটা ঢাবি সাজেশন, হোক সেটা ইঞ্জিনিয়ারিং সাজেশন, হোক সেটা মেডিকেল সাজেশন, তোমাকে দেখতে হবে রিসেন্ট ট্রেন্ড। গেল দুই নাম্বার, রিসেন্ট ট্রেন্ডের পরে যেটা দেখবা যে এখানকার মধ্যে যদি তোমাকে আমি কোশ্চেন করি ভাই কোনটা সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, তুমি নির্দ্বিধায় বলবো যে ভাই ব্যতিক্রমী ম্যাট্রিক্স সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। কেন? কারণ এটার পাশে সাল অনেক, যেটার পাশে সাল অনেক সেটা অনেক ইম্পর্টেন্ট, কিন্তু সেই সালের মধ্যে দেখতে হবে যেগুলো রিসেন্ট ইয়ার্সে আসছে কিনা। এখন ধরো কোনো একটা টপিকের পাশে অনেক সাল, কিন্তু সাল দেওয়া 14, 11, 10, 7, তার মানে কি 14 সালের পরে অ্যারাউন্ড 10 বছর ধরে এখান থেকে কোনো কোশ্চেন আসতেছে না, তার মানে এটা এখন আনইম্পর্টেন্ট, বাট ইম্পর্টেন্ট আছে। ওকে, এটাকে আমি ইম্পর্টেন্ট লিস্টে রাখবো। এখানে যে 6টা বা 8টা টপিক দেওয়া থাকে প্রত্যেক চ্যাপ্টারে, সব হাইয়েস্ট 10-12টা টপিক দেওয়া থাকে, তো তুমি 10টা টপিক তোমাকে ম্যান্ডেটরিলি পড়তে হবে, কিন্তু এই 10টা টপিকের মধ্যে কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেগুলো রিসেন্ট ইয়ার্স আসছে এবং সাল বেশি, অর্থাৎ এই সালগুলোই কাইন্ড অফ স্টার, বাট আরেকটু স্পেসিফিকভাবে। ওকে, এটা গেল আমাদের কিভাবে লেখা হয়েছে। এখন কথা হলো ভাই এটা আরেকটু পরের ইফেক্টিভ ওয়ে বলেন, আরেকটু ওয়ে হলো যে ধরো তোমার কাছে সাজেশন আছে, বাট শুরুতে সাজেশন খুলবা না, তুমি প্রথমে অ্যাডমিশন গাইড বা মূল বই বা কনসেপ্ট বুক, তুমি যেটার প্রিপারেশন নিচ্ছ সেটার মূল বইটা জিনিসটা তুমি পড়বা। অ্যাডমিশন গাইড তুমি পড়লা ভার্সিটি ইউনিটের জন্য, অ্যাডমিশন গাইড ক্লিয়ার, ওখানে তুমি জানতে পারলে যে তোমার ম্যাট্রিক্স নির্ণায়ক চ্যাপ্টার আন্ডারে 20টা শর্টকাট আছে, তোমার 20টা শর্টকাট ভালো মতো পারতে হবে না, তুমি 20টা শর্টকাট যা জানলা প্রথমবারের বেলা, বাট তোমাকে পারতে হবে কি, এই যে এখানে আমরা 9টা টাইপ দিছি না, এই 9টা টাইপ তোমাকে একদম মানে জিব্বার আগে অন্ধ হাফেজ লেভেলে মুখস্থ রাখতে হবে, যে এই 9টা টাইপ থেকে বাইরে মানে যা দিবেন 30 সেকেন্ডের মধ্যে সলভ হবে, এটা এনশোর করতে হবে। ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে দেখো তো, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে এই যে এখানে 11টা টাইপ দেওয়া আছে, পুরা সরলরেখা জুড়ে 11টা টাইপ থেকে বিগত বছরের কোশ্চেন আসছে, এটা তোমাকে বুঝতে হবে যেই চ্যাপ্টার আন্ডারে যত বেশি টাইপ, এটা কিন্তু একটা মোটামুটি নিয়ামক হিসেবে কাজ করতেছে না, এই চ্যাপ্টারটা গুরুত্বপূর্ণ, কোন কোন টপিক থেকে আসতেছে কোশ্চেন, তো এই 11টা টাইপের তুমি হলো ডেপথে যাবা। যেমন ভার্সিটির ক্ষেত্রে শর্টকাট জানা, ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে কি ডেপথে যাইতে হবে জানা, আমি যদি কোনো টপিক নিয়ে খুব বেশি ডেপথে যেতে চাই সেটা কি হবে, অবশ্যই হবে দুটি সরলরেখার সমদ্বিখণ্ড, কারণ কি এইখান থেকে রিসেন্ট ইয়ার্সে কোশ্চেন আসছে বা আগেও কোশ্চেন আসছে। এবং মেডিকেলের ক্ষেত্রে, মেডিকেলের কেসটা একটু ডিফারেন্ট, মেডিকেলের ক্ষেত্রে ফির আবার শর্টকাটও না আবার থিওরির ডেপথেও না, তোমাকে মেডিকেলের ক্ষেত্রে কি করতে হবে, এই যে ধরো একটা ইম্পর্টেন্ট টপিক দেওয়া আছে যে অস্থিভঙ্গ এবং স্থানচ্যুত অথবা পেশি টিস্যু, পেশি টিস্যুর দিকে একটু তাকায় দেখো, পেশি টিস্যুর পাশে কতগুলা সাল। ওকে, তোমাকে কি করতে হবে, বইয়ের যে পেশি টিস্যুর প্যারাটা আছে না ওইটা মার্ক করবা যে এখান, এটা হলো এই চ্যাপ্টারের সবচেয়ে কঠিন সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক। তো এইভাবে তুমি সাজেশন খুললেই দেখতে পাবো যে কোন কোন এরিয়া থেকে সর্বাধিক কোশ্চেন আসছে মেডিকেলে, তোমাকে ওই এরিয়াগুলো খুবই ভালো মতো পড়তে হবে। যদি ওখানে আরও স্পেসিফিক হতে চাও, তোমাদের যে কারো কাছে দাগানো বই আছে, দাগানো বই যে দাগানো লাইনগুলো আছে ওই প্যারাটার মধ্যে, যে প্যারাটা বা যে টপিকটা আমি এখানে আমরা লিখছি ওইটার ডিটেলসে পড়ে যাবা, ঠিক আছে? এইভাবে করে তুমি মেডিকেলের ট্রেন্ড বুঝতে পারবা এবং মেডিকেলের ইম্পর্টেন্ট টপিক পাচ্ছ, সেমভাবে পাচ্ছ ভার্সিটি ইউনিটের শর্টকাটগুলো কোনগুলো থেকে কোশ্চেন আসবে, এবং ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে তুমি জানতে পারছো যে কোন কোন টপিকে তুমি ডেপথে যাবা, কোন কোন টপিকের উপর অনেক প্রকার তোমাকে ম্যাথ করতে হবে, ঠিক আছে? তো সাজেশনগুলো হলো একটা নির্দেশক যে এই টাইপ থেকে কোশ্চেনটা আসবে, এবং ওই টাইপটা খুব ভালো মতো পড়া বা ওই টপিকের ডেপথে যাওয়া বা ওই এরিয়াটা একদম কুত্তা মারা মুখস্থ দেওয়া, এটা তোমার দায়িত্ব, এইটা হলো সাজেশন পড়ার ওয়ে। বাট অলওয়েজ আগে মূলটা পড়বা, দেন সাজেশনে আসবা, সাজেশনে আসার পরে মূলটাতে ব্যাক যায়, যেগুলো সাজেশনে ইম্পর্টেন্ট বলছে সেগুলো সেই হারে পড়বা। আরেকটা কাজ করবা সেটা হলো যে এই যে সাজেশন,
শুরুর দিক থেকে যখন অ্যাডমিশনের একদম সিজনের শুরু, তখন তুমি মোটামুটি সাজেশনের ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু জানো। ইম্পর্টেন্ট টপিকের বাদেও বাকি জিনিসপাতি পড়তে থাকবা। যখন অ্যাডমিশনের মোটামুটি এক মাস বা দশ দিন পনেরো দিন বা সময় কমে আসলো, তখন বাকি টপিক বাদ, মাথার মধ্যে যতটুকু আছে ওইটুক দিয়ে কাম হবে। আমাকে তখন সারা দিন রাতে আটটা নটা টপিকের উপরেই শর্টকাট, থিওরি, এমসিকিউ, রিটেন কোশ্চেন বা মুখস্থ, এগুলোর উপরে আমাকে কাজ চালিয়ে যেতে হবে। অর্থাৎ এগুলো লাস্ট মোমেন্টে আসে তোমার পড়াশোনা কনজেস্টেড করে নিতে হবে বা কমায় নিতে হবে, যেন এইটুকুই আমি পড়বো। কোনটুকু পড়বো আমি? যেইটুকু আমার সাজেশনে দেওয়া আছে। ক্লিয়ার? ওকে, এইভাবেই আমাদেরকে সাজেশন বইগুলো পড়তে হবে। যাদের কাছে আছে তোমরা এইভাবে পড়বা, ইনশাল্লাহ পরীক্ষার 75-80% টাইপ ওয়াইজ কমন পাওয়া যাবা। আর যাদের কাছে নাই, ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করে ইবুক বা প্রিন্টেড কপি অর্ডার দিবা। টাটা।